ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এসেছি এখন গোপাল মাঠে। এখানে আমরা শিব মন্দিরে এসেছি। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এখন এই জিটি রোডের সামনে দাঁড়িয়ে আছি। এখন এই দেখতে পাচ্ছ ভিউ, দেখতে পাচ্ছ এই আমাদের জিত ভাই। হ্যালো, হাই, কিছু বলতে ভাই? দেখো আমরা চলে এসেছি এখন শিব শক্তি ধাম অ্যান্ড ভিতরে যাবো এবারে। আশা করি গেট খুলে গেছে, কারণ সবাই যাচ্ছে। তারপর আমরা ভিতরে যাবো, ভিতরে যেয়ে চলো দেখাই তোমাদের কী কী রয়েছে আর কী কী নতুন রয়েছে। হ্যাঁ, আমাদের সতীশ ভাই, হ্যালো, হাই, কিছু বল। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা জিটি রোডের সামনে দাঁড়িয়ে আছি এখন। এইবার আমরা যাবো ভিতরে ঢুকতে। আমরা সবাই গাড়ি নিয়ে এসেছে আমাদের শিব মন্দিরে, এন্ট্রি হয়ে গেছে সবাই। তো আজকে যেহেতু সোমবার, প্রচন্ড ভিড় মন্দিরে, তখন চটিগুলো খুলি, তারপর যাচ্ছি। এখানে কিন্তু চটি রাখার জন্য সত্যি যায়, মানে এখন এটা হচ্ছে মানে কোনো কষ্ট লাগে না, ফ্রি এখন কিন্তু এটা মানে সুবিধা করা হয়নি। এখন যারা মন্দিরে লোকজন যারা আছে তারা ফ্রিতে চটি রাখতে পারে। সেখানে যারা জানো না, পয়সা লাগে বলে চটি রাখবো না, গাড়িতে রাখবো, কোনো অসুবিধা নেই। এখানে এবারে পরবর্তীকালে যদি কেন সেটা বলতে পারবো, এখন উপত্যকারে Thank you.
Thank you.